আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। দিস ইজ মি শ্রাবন্তী ভট্টাচার্য। অ্যাজ ইউ নো, আজকে আমি আরেকটি ইজি লেসন নিয়ে এসেছি। আমি কাজ করছি বর্তমানে সব সময় যারা বেসিক স্পোকেন ইংলিশে প্রবলেম করেন বা যারা বেসিক থেকে শুরু করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না যে আসলে কোন কথাগুলো কিভাবে বললে আপনার বেসিকটা আরও ক্লিয়ার হবে, আপনাদের জন্য কিন্তু আমি চেষ্টা করছি ইজি করে শর্ট লেসনগুলো মেক করার। প্রত্যেকটা লেসনই কিন্তু খুবই শর্ট, বাট প্রত্যেকটি খুব হেল্পফুল। আপনারা যখন এগুলো প্র্যাকটিস করবেন অবশ্যই সাথে সাথে নোট করবেন। সো হোয়াটস আওয়ার টপিক টুডে? লেট মি সে, প্লিজ বি দেয়ার অন টাইম, প্লিজ বি দেয়ার অন টাইম। এই লাইনটি দিয়ে আমরা কী বুঝি? ওকে, এখানে আমি বলেছি যে প্লিজ তুমি কিন্তু সঠিক সময় উপস্থিত হয়ে যাও। ওকে, অন টাইম, অন টাইম নিয়েই আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে অন টাইম এই ব্যবহারটা আমরা কখন করব। টাইমের আগে এবং পরে বিভিন্ন সাফিক্স অ্যান্ড প্রিফিক্স অ্যাড করে সেগুলো কিন্তু বিভিন্ন অবস্থা বোঝাতে ইউজ করা হয়। সো ঠিক সেভাবে আজকে আমি টাইমের আগে অন অ্যাড করে, দ্যাট মিন্স অন টাইম, এটা আমরা কোথায় ইউজ করবো সেটা আমি আপনাদের কাছে আজকে ক্লিয়ার করে ধরবো। ওয়েল, সো অন টাইম দিয়ে আমরা বুঝি কোনো কাজ যদি এক্স্যাক্টলি সেই টাইমেই হয় বা এক্স্যাক্টলি সেই টাইমেই শুরু হয় তখন আমরা বলবো অন টাইম। ফর এক্সাম্পল, যে আমি যদি বলি যে আমাদের মিটিংটা আজকে 10টায় শুরু হবে, আগেও না পরেও না, সো এক্স্যাক্ট 10টা যখন আমি বুঝাবো তখন আমরা ইউজ করবো অন টাইম। আপনি যদি কাউকে বলতে চান যে আমাদের আজকে মিটিং 10টায় শুরু হবে, তুমি কিন্তু একদম এক্স্যাক্ট টাইমে মিটিংয়ে উপস্থিত থাকবে, সো তখন আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে অন টাইম। ওয়েল, নাও লেট মি গিভ সাম এক্সাম্পল। ডোন্ট ওয়ারি, শি উইল অ্যারাইভ হিয়ার অন টাইম। এর মানে হচ্ছে হয়তো আপনার কোনো পরিচিত একজন আজকে আপনার সাথে দেখা করতে আসছে কিন্তু কোনো কারণে আপনি তার ফোনে কল করে তাকে পাচ্ছেন না এবং তার জন্য আপনি চিন্তিত, তখন কিন্তু আপনাকে কেউ এটা বলতে পারে, ডোন্ট ওয়ারি, শি উইল অ্যারাইভ হিয়ার অন টাইম, মানে সে এক্স্যাক্ট টাইমেই এখানে পৌঁছবে। ফর এক্সাম্পল, যদি আপনার ট্রেনটা ছাড়ার কথা হয় 10টায় এবং পৌঁছানোর কথা হয় 5টায় এবং আপনাকে বলা হচ্ছে যে সে 5টায়ই পৌঁছাবে, তখন আমরা এই অন টাইম, শি উইল অ্যারাইভ হিয়ার অন টাইম, এটা আমরা তখন ইউজ করব। দেন উই উইল গো দেয়ার অন টাইম, আমরা একদম এক্স্যাক্ট সময়ে বা যথাসময়ে সেখানে উপস্থিত থাকব। সো আশা করছি এই অন টাইমের নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না, অন টাইমের ব্যবহারটা কোথায় এবং কিভাবে করতে হবে সেটা আপনারা বুঝে গিয়েছেন। সো আপনারা এটা দিয়ে অনেকগুলো এক্সাম্পল লিখতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন, এবং সাথে সাথে অন টাইম, ইন টাইম, জাস্ট টাইম, এরকম অনেকগুলো টাইমের উদাহরণ আছে। আমি একটার পর একটা লেসন মেক করব যেন আপনাদের জন্য এগুলো সব ক্লিয়ার হয়ে যায়। এই লেসনটাতে আমি অন টাইম নিয়ে কথা বলেছি, পরের কোনো লেসনে আমি ইন টাইম, জাস্ট টাইম এগুলো নিয়েও আমি ডিসক্রাইব করব। দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড দিস ইজ আ ভেরি হেল্পফুল লেসন। টেক কেয়ার, সি ইউ অন দ্য নেক্সট লেসন।